মানুষের ভিড় আর দূষণ থেকে কয়েকশো মাইল দূরে অবস্থিত যে সবুজ গ্রামটি আপনারা দেখছেন, অলৌকিকভাবে আধুনিকতা স্পর্শ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এই গ্রামেই আমার জন্ম আর বেড়ে ওঠা। কৃষিপ্রধান এই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর যদি কিছু দর্শনীয় থাকে, সেটা হলো আমাদের সাবেকি দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো নিয়ে আমার উন্মাদনার কোনো শেষ নেই। শরৎকালে নয়, আমার পুজো শুরু হয় যখন বাঁশ কেটে মণ্ডপ তৈরি হয় তখন থেকে। কখনো মণ্ডপ স্থানে বা কখনো কুমোরপাড়ায় ছুটে গিয়ে দেখি মণ্ডপ বা প্রতিমা কতটা তৈরি হলো। অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর কণ্ঠস্বর যখন গ্রামের কয়েকটা বাড়ি থেকে ভেসে আসে, আমিও সুপ্রীতি ঘোষের মতো গেয়ে উঠি। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন। সাধারণত পুরোটাই গাই, আপনাদের এই হেড়ে গলায় আর গান শোনাবো না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী প্রায় সারাদিন আমার মণ্ডপের বাইরেই কাটে। মণ্ডপে ঢোকার অনুমতি আমার নেই, তাই বাইরে থেকেই আরতি দেখি। ঢাকি যখন ঢাক বাজায়, আমার ঢাকের তালে কোমর দোলাতে ইচ্ছা করে, কিন্তু পারি না। সন্ধ্যাবেলা এবার চলে যাই যেখানে মেলা বসে সেখানে। খুব ইচ্ছা করে নাগরদোলা চড়তে, কিন্তু উপায় নেই, আমি দূর থেকেই উপভোগ করি। সিঁদুর খেলা আর ধুনুচি নাচের আবহে যখন প্রতিমা নিরঞ্জিত হয়, তখন আমিও সবার সাথে বলে উঠি, আসছে বছর আবার হবে। দেখেছেন, নবমীর কথা বলতে ভুলে গেছি। আসলে নবমীর দিন কিছুতেই মা আমাকে পুজো দেখতে যেতে দিত না, কারণটা আজ বুঝি। নমস্কার, আমি আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম। এইবারের পুজোতে আমাকে বলি দেওয়া হবে, তাই এবার আর বলতে পারবো না যে আসছে বছর আবার হবে। মা দুর্গা নিশ্চয়ই আসবেন, আমি আর থাকব না। আপনাদের মঙ্গল হোক।